করবেন। এই বিশ্বে পৃথিবীতে কোনো মুসলমান সুদ খেতে খেতে যদি মারা যায় বিনা তোবায়, বিনা তোবায় যদি মারা যায়, তাহলে চার নম্বর যে হাদিসটা বলবো এই শাস্তির সম্মুখীন হয়ে যাবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। যদি সুদখোর এই বিশ্বে পৃথিবীতে বিনা তোবায় যদি মারা যায়, আজকে আপনি সুদ খাচ্ছেন, তোবা করে দেন, আল্লাহ আমি কান ধরছি, আল্লাহ তোমার কাছে আমি লজ্জিত, আর জীবনে আমি সুদ খাবো না, যা করেছি ভুল করেছি, আজকে আপনি তোবা করলেন, গুনাহ মাফ হয়ে যাবে। এবার চলুন, বিনা তোবায় আপনি যদি মারা যান, চার নম্বর শাস্তিটা কি? এবার এখানে যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন, আমার ডানে বামে সামনে রাস্তা যারা দাঁড়িয়ে আছেন মা বোন, আপনারাও শুনেন চার নম্বর ভয়ঙ্কর শাস্তি। সেটা কি? যারা সুদ খায় অপেক্ষা করছে চার নম্বর ভয়ঙ্কর শাস্তি। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন রাত্রে শুয়ে আছি, বিশ্বনবী বললেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার কাছে দুইজন যুবক আসলো, আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন, তুলে নেওয়ার পরে এই দুইজন যুবক বিশ্বনবীর দুই বাহু ধরে বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন। বিশ্বনবী বললেন আমি যেতে শুরু করলাম, যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম সেখানে একটা নদী প্রবাহিত হচ্ছে, আর রক্তের নদী প্রবাহিত হচ্ছে, আর রক্তের নদীর কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে, একজন ব্যক্তি ডুবছে উঠছে, আর ওই রক্তের নদীর কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে, সে যখন হেলে ওপরে আসবার চেষ্টা করছে, যে নদীর কিনারায় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওই পাথরটি তার মাথায় ঝেড়ে দিচ্ছে, আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে হয়ে যাচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী, এই লোকটাকে কেন রক্তের নদীতে পাথর দিয়ে এইভাবে পিটানো হচ্ছে? লোকটাকে চুরি করেছিল বলে না, লোকটাকে ডাকাতি করেছিল বলে না, লোকটাকে ছিনতাই করেছিল বলে না, তাহলে কেন তাকে রক্তের নদীতে পাথর দিয়ে পিটানো হচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, এই লোকটা হচ্ছে সুদখোর, বিশ্বে পৃথিবীতে সুদের টাকা দিয়ে রেখেছিল, বিশ্বে পৃথিবীতে সুদ খেয়েছিল, সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে রক্তের নদীতে পাথর দিয়ে পিটিয়ে শাস্তি দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন? যদি মুসলমান আপনি হন, আজকেই আপনি সুদ খাওয়া ছেড়ে দিবেন, ছাড়বেন তো ভাই? কারা কারা সুদ খান ভাই, একটু হাত উঠান তো এখানে। সর্বনাশ, মানে মান সম্মান সব খেয়ে নিবে নাকি? আচ্ছা, এবার চলুন সুদের ব্যাপারে আর একটি কথা বলে এই হারামটাকে আমি বন্ধ করে দ্বিতীয় হারামের কথা আমি শুরু করব। খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, চারটি হারামের কথা মানে ভয়ঙ্কর শাস্তির কথা বললাম, সুদখোরদের জন্য চারটি বিপদ। এক নম্বর, সুদখোর কোনোদিন মুমিন হতে পারবে না। নাম্বার দুই, সুদখোর একদিন ধ্বংস হয়ে যাবে, ফকির হয়ে যাবে। নাম্বার তিন, সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিনে ধরার মতো করে দেবে। নাম্বার চার, সুদখোরদের জন্য রক্তের নদীকে রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি এমন একটা হাদিস বলবো, আপনার গায়ে যদি রক্ত থাকে, রক্ত, আজকে আপনি তওবা করবেন। মা, আপনার যদি স্বামী সুদ খায় কালকে বারণ করবেন, আপনার যদি বাপ সুদ খায় বারণ করবেন, আপনার যদি ছেলে সুদ খায় আপনি বারণ করবেন। সেটা কি? এখন মেয়েরাও সুদ খায়, এটা জানেন আপনারা? জানেন কি? জানেন না? আমাদের এলাকায় আছে, তার স্বামী মরা হয়ে গেল 6 বছর, ভিক্ষা করে নিয়েছে, সুদের উপরে টাকা দেয়, কথা বুঝছেন না? হ্যাঁ, আমাদের গ্রামে আছে। এবার দেখুন, সুদ যারা খায়, এই হাদিসটা শুনুন, আজকের বক্তব্যে যা বললাম সব ভুলে যান, এই হাদিসটা আপনি মনে রাখবেন, যারা সুদ খায়। সেটা কি? খুব লক্ষ্য রাখুন, বিশ্বনবী বলছেন সুদের 70টি স্তর আছে, ভাগ আছে, কতটি বললাম? কতটি? 70টি স্তর বা ভাগ আছে, তার মধ্যে সুদের যেটা বড় ভাগ, সুদের যেটা বড় স্তর, সেটা হচ্ছে কি? ফাইল্লাম তাফআল ও ফাদান বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি সুদ খায়
সে যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সুদখোরদের চোখে আল্লাহ দুশ্মন, সুদখোরদের চোখে রাসুলও কথা বলুন দুশ্মন। ফাইল্লাম তাফানু ফাজনাবে হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সূরা বাকারায় দেখেলেন ও তাফসীর তাফসীর ইবনে কাসিরে, আর জুনাগাড়ি হাসান বয়ানে খুব দেখেন গা, যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা যুদ্ধ করি শত্রুর বিরুদ্ধে, কার বিরুদ্ধে কথা বলুন, শত্রুর বিরুদ্ধে, কিন্তু সুদখোরদের চোখে সব থেকে বড় শত্রু কে? আল্লাহ এবং আল্লাহর রসুল। এটা হচ্ছে সুদের সব থেকে বড় স্তর, আর সুদের যেটা সব থেকে ছোট স্তর সেটা কি? এবার হাদিসটা শুনুন, আজকের বক্তব্যের আপনি সব কিছু বলে যান, কিন্তু এই হাদিসটা আপনাকে মনে রাখতে হবে যে সুদখোরদের সব থেকে ছোট স্তর কি? সত্তরটি স্তরের মধ্যে বড় স্তর বললাম, এবার ছোট স্তরটা শুনুন, শুনলে আপনি চমকে যাবেন। খুব লক্ষ্য করুন হাদিসটা, আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী বললেন সুদের সব থেকে ছোট স্তর শুনে নাও। বিশ্বনবী বললেন যে ব্যক্তি এই বিশ্বে এই পৃথিবীতে সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনাই লিপ্ত হয়েছে। বিশ্বনবী বললেন যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে। বিশ্বনবী বললেন এই বিশ্বে এই পৃথিবীতে যে সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে। নবীজি বলছেন যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে এই বিশ্বে এই পৃথিবীতে ডেলিভারি করেছে, এই বিশ্বে পৃথিবীতে ডেলিভারি করে 2 বছর দুর্দান করিয়েছে। বিশ্বনবী সে মায়ের কথা বললেন যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনাই লিপ্ত হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন যদি আপনার শরীরে মানুষের রক্ত চলাচল করে, আজকে তোবা করুন, আপনি জান্নাতে যান আমি এটা চাই, আপনি আজকে তোবা করবেন যার জীবনে সুদ খাবো না। এই হারামটা চলছে কি চলে না সমাজে?